नमस्कार, आमी कल्याणी। कल्याणी रान्ना घरे आपनादे सबाइके स्वागत। आज आमी आपनादे जोनो एकटा निरामिष रेसिपी निये चले एसेछि। आर रेसिपिटी होलो दई पटल। एटा गरम भातेर साथे खेते खुबी भालो लागे। आर ताछाड़ा एटा बाड़ीते थाका सामान्य उपकरण दिये बानानो जाए। तो चलुन सबाई आमार साथे थाकुन आर देखुन जे किभाबे आमी एई रेसिपिटा तैरी करि। रेसिपिटी बनानोर जोन्नो एखाने आमी 8 पिस पटल खोसा छाड़िए लम्बा लम्बी भावे केटे रेखेछि। एबार एगुलो आमी भेजे नेब। तो भेजे नेवार जोन्नो देखुन आमी गैसे अलरेडी तेल गरम करते बसिए दिएछि। तो एखन आमी एई तेलेर मध्ये पटलगुलो दिए हालका करे उल्टे पाल्टे भेजे नेब। एबार आमी एगुलो उल्टे पाल्टे भेजे निच्छि। पटलगुलो भाजा हो गए, एखन एगुलो तेल झरिए तुले निच्छि। पटलगुलो सब तुले नेওয়া হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কিছু গরম মশলা। গরম মশলাটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে গরম মশলাটা। তো এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ হিং, আর দিচ্ছি সামান্য নুন। আদা আর হিং যাতে তেলের মধ্যে না ছেটায় তো সামান্য এখন আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এখন আমি আদা আর হিংটা ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, টেস্ট অনুযায়ী নুন। তো প্রথমেই আমি সামান্য নুন দিয়েছিলাম, তাই নুনটা একটু পরিমাণে কম দিলাম। সাথে দিলাম টেস্ট অনুযায়ী মিষ্টি। এখন আমি সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এখন দেখুন মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। তো এর মধ্যে এখন 1 কাপ ফেটানো টক দই দিয়ে দেব। আমি এই দইটা 1/4 চামচ ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছি। তো এখন আমি টক দইটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মশলার সাথে টক দইটা কষে নেব। টক দইটা দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো জল। আবারও আমি জলটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। এখন দেখুন জলটা ভালো করে ফুটে উঠেছে। তো এবার আমি ভেজে রাখা পটলগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন একটা উপর থেকে ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়ামে করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। পটলগুলো এখন আমি আরো একবার উল্টে দেব। পটলগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। আমি আরো একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আমি আর একবার ফিরে এসেছি। তো পটলগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই পটলগুলোর মধ্যে উপর থেকে দিয়ে দেব 1 চামচ গাওয়া ঘি। আর দেব 1/2 চামচ শাহি গরম মশলা। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নিয়ে আমি দই পটলটা নামিয়ে নেব। মেশানো হয়ে গেছে। তো দই পটল এখন আমাদের রেডি। এটা আমি নামিয়ে নিচ্ছি। দই পটলটা আমি নামিয়ে নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। আপনারাও এভাবে বাড়িতে দই পটল বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখুন।
আর কেমন হয়েছে সেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর একটা লাইক বা শেয়ার করতে ভুলবেন না। এবং নিত্য নতুন রেসিপি সহজ পদ্ধতিতে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।